করেছেন, টিকটক করেছেন বিভিন্ন জায়গায়, ওনাদের রিলেশনটাকে বর্তমান আছেন এবং নিজের স্ত্রী বলে বারবার দাবিও করেছেন এবং রাকিবের মানহানি করেছেন। তৃতীয় একজন তদন্তে এসেছেন, তিনি হচ্ছেন তামিমা সুলতানার মা জনাব সুমি আক্তার। তিনি এই যে জাল জালিয়াতির প্রক্রিয়াটার মধ্যে তিনি ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ সরকারের ডাক বিভাগের জালিয়াতি করা, তাদের সিল, তারপরে স্মারক, এগুলোকে জালিয়াতির মাধ্যমে মিথ্যা দিবস দেখিয়ে তিনি এই কাজটাতে নিজের মেয়েকে এবং নাসির হোসেনকে সহায়তা করেছেন। তাই আজ তদন্ত রিপোর্ট কোর্টে দাখিল হয়েছে, এই বিষয়ে আমরা শুনানি করেছি, শুনানি শেষ এবং আমরা একটি দরখাস্ত দিয়েছি, যেহেতু তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সকল অপরাধ, উপরন্তু জাল জালিয়াতির অপরাধও এসেছে আদালতের সামনে, তাই যেন ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আমরা একটি আবেদন জানিয়েছি। আমি কথা বলতেছি এইটাই যে আমরা যেটা বলছিলাম যে অভিযোগটা আমরা নিয়ে আসছিলাম সেটা আবারও সত্যতাভাবে মানে খুব প্রতিষ্ঠিতভাবে প্রমাণিত হলো যে টিবিআই অফিসার টিবিআই মিজানুর রহমান স্যার এবং টিবিআই কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সত্যিটা আমরা সামনে নিয়ে আসছি। এখন তাহলে কি হবে, এখন যদি তামিমা আপনার কাছে ফিরে আসতে চায়? সেটা একান্ত সে তো প্রয়োজনীয় তো এখনো সে আইনত আমার ওয়াইফ, তো এখন স্বামী স্ত্রীর সম্পর্কটা দুইজন, আমার ডিসিশনে তো হবে না, তারও অবশ্যই সে যদি কন্টিনিউ করে আমি করব। তামিমকে এখন তো আপনাদের বিয়ে বৈধ, যদি বিয়ে বৈধ হয় আপনি তাকে নিয়ে সংসার করবেন কিনা? ওইটাই তো কথা, কথা হলো যে এইটাই সে আইনত ভাবে এখনো আমার ওয়াইফ, এখন যদি সে আসতে চায় যদি আসতে চায় সেটা তার বিষয়ে, সে আসতে পারে আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই, বাট এখন সে যদি আসে যেহেতু ডিসিশনটা দুইজনের আমাদের, ঠিক আছে, স্বামী স্ত্রীর ডিসিশনটা দুইজনের, তো দুইজনের মতামত নিয়েই সংসার হয়, তো সে আসতে চাইলে আমার পক্ষ থেকে কোনো না।